बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ठाकुरगाँव सरकारी महिला कलेज कर्तृक आयोजित जुक्तिविद्या द्वितीय पत्र अनलाइन क्लासे सकल के स्वागत जानाच्छि। आमी मोहम्मद मिजानुर रहमान प्रभाषक दर्शन विभाग ठाकुरगाँव सरकारी महिला कलेज ठाकुरगाँव। हेलो सुप्रिय शिक्षार्थीबृंद, तुम्हारा करोनार ये महामारी केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो। आज हमें तुम्हारे जुक्तिविद्या द्वितीय पत्र अध्याय तीन अर्थात आरोह प्रकारभेद एम एक विषय नहीं कथा बोल, जो विषय तुम्हारे परीक्षा माझे मध्य एसे थे। से विषय हे घटना संयोजन की यथार्थ आरोह, ये विषय नहीं आज के हमें तुम्हारे कथा बोलबो। घटना संयोजन की यथार्थ आरोह ये विषय जाना आगे हमें घटना संयोजन की ता जानते हबे। चलो सुप्रिय शिक्षार्थी बिंदु, आमरा घटना संयोजन सम्पर्के जेने नेई। घटना संयोजन कतगुलो निरीक्षित घटना के एक साधारण धारणा साहाज्ये संयोजित करबार मानसिक जो प्रक्रिया सेटी हच्छे घटना संयोजन। सुप्रिय शिक्षार्थीबृंद लक्ष्य करो, आमी एक उदाहरण दिएछि ये एक जन नाविक महासागर माझखाने एक खंड भूमि देखते पेलेन। तिनी आसले बुझते पारछिलेन ना जे एई भूमिटि कि द्वीप ना उपद्वीप। एटी प्रमाण करार जन्य तिनी नौका अथवा ट्रलारे करे एर चारिपाशे प्रदक्षिण करलेन एवं तिनी जेखान थेके यात्रा शुरू करेछिलेन सेखाने एसे पौंछलेन एवं तिनी आविष्कार करलेन एटी हच्छे एकटी द्वीप। এই হচ্ছে ঘটনা সংযোজন। আমি ঘটনা সংযোজনের আরেকটি উদাহরণ যদি দেই, লক্ষ্য করো, তুমি একদিন ক্লাসে প্রবেশ করেই কিছু খণ্ড খণ্ড কাগজের টুকরো দেখতে পেলা। তুমি নৈতিকতার খাতিরেই কাগজগুলোকে কুড়িয়ে নিয়ে একত্রিত করে দেখলা যে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তো এই যে খণ্ড খণ্ড কাগজগুলোকে তুমি একত্রিত করলা, করে তুমি একজনের ছবি এটা তুমি আবিষ্কার করে ফেললা, এটি হচ্ছে ঘটনা সংযোজনের আরেকটি দৃষ্টান্ত যা আমি পূর্বের ক্লাসে আমি বলেছিলাম। আশা করি ঘটনা সংযোজন কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ঘটনা সংযোজন কি যথার্থ আরোহ কিনা তা জানার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘটনা সংযোজন যথার্থ আরোহ কিনা তা বলার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে জেনে নেব আমরা। সে বিষয়গুলো হচ্ছে, প্রথমত আমরা জানি যে ঘটনা সংযোজন হচ্ছে অপরিকৃত আরোহের একটি বিষয়। এখানে আরোহের যে মূল বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লম্ফ এটি নাই, এটি অনুপস্থিত। এতে জানা থেকে অজানায়, কিছু থেকে সকলে, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত যাওয়ার কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করি না। এরূপ অনুমানে নিরীক্ষিত ঘটনাবলীকে একটি ধারণার মাধ্যমে আমরা আবদ্ধ করি। এখানে জানা ঘটনাকে একটি ধারণার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, অন্য কোনো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা আমরা লক্ষ্য করি না। দ্বিতীয়ত, ঘটনা সংযোজনে ঘটনাবলীর মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক আছে কিনা তা আমরা দেখি না। এতে দৃষ্ট ঘটনাবলীকে শুধুমাত্র বর্ণনা দেওয়া হয়, তাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় না। তৃতীয়ত, ঘটনা সংযোজন একটি আরোহমূলক প্রক্রিয়া নয়, এটি আসলে একটি অবরোহমূলক প্রক্রিয়া। অবরোহণ মানে আমরা সামান্য ধারণা থেকে বিশেষ ধারণায় উপনীত হই। সেরূপ ঘটনা সংযোজনের বেলায় আমাদের মনের মধ্যে আগে থেকেই যে ধারণা থাকে তার সহায়তায়
আমরা একটি বিশেষ ধারণাকে স্থাপন করি। চতুর্থত, ঘটনা সংযোজনের যে সিদ্ধান্ত, এটি একটি সার্বিক যুক্তিবাক্য নয়, এটি বিশিষ্ট ধারণার প্রতিবেদনকারী একটি বিশিষ্ট যুক্তিবাক্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা সংযোজনে আরোহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোই অনুপস্থিত রয়েছে, তাই এটি একটি প্রকৃত আরোহ নয়, এটি একটি অপরিকৃত আরোহ। যুক্তিবিদ মিলের মতে ঘটনা সংযোজন আদৌ একটি আরোহ নয়, এটি আসলে দেখতেই আরোহের মতো, এটা আসলে আরোহ বলে গ্রহণ করা হয় না। যুক্তিবিদ মিল এজন্যই একে তথাকথিত অসঙ্গত আরোহ বলে অভিহিত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরোক্ত বিষয়গুলোর কারণেই ঘটনা সংযোজনকে যথার্থ আরোহরূপে গণ্য করা যায় না। আশা করি তোমরা এই ঘটনা সংযোজন যথার্থ আরোহ কি না এবং ঘটনা সংযোজন কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের অন্য একটি টপিক নিয়ে অন্যদিন তোমাদের সামনে উপস্থিত হব। আজ এ পর্যন্তই। তোমরা করোনার এই মহামারীতে সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।